আশা করি সকলে ভালো আছেন। পরম দয়াল ঠাকুরের চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি। আপনাদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের যে প্রশ্নটি আমার কাছে এসছে, ইষ্টভীতি তো করলাম কিন্তু পাঠাবো কোথায়, ঠাকুর এই বিষয়ে কি বললেন? এই বিষয়টি আলোচনা করার পূর্বে ইষ্টভীতি সম্পর্কে যে বাণীটা আছে অনুশ্রুতিতে, সেই বাণীটা একটু দেখা যাক। বলছেন, দিন গুজানি আয় থেকে খর ইষ্টভীতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা পরিশিষ্টে নিবেদন, নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটো ভোজ্যি রাখিস, গুরু ভাই বা গুরুজনে দুজনাকে সেইটি দিস, পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো। এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এলা করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। অনুশ্রুতি প্রথম খণ্ড 7 নম্বর বাণী। এই বাণীটার যে বিষয়টা বলা হলো সেটা হচ্ছে, তিন গুজানি আয় থেকে আমাদের ইষ্টভীতি করতে হবে এবং সেটা মাসটি যাবে শেষ হবে তো ইষ্টস্থানে পাঠাস তা। মাসটি মানে কিন্তু এখানে 30 দিন, নট 31 দিন বা নট 29 দিন, 30 দিন। কোথায় পাঠাতে হবে? না, ইষ্টস্থানে। আর এই ইষ্টস্থানে পাঠানোর পরে দুটো ভোজ্যি রাখতে হবে, গুরু ভাই বা গুরুজনকে সেই দুটো দিতে হবে। এছাড়া পাড়াপড়শির বাঁচা বাড়ার জন্যে, আপদে বিপদে কিছু সাহায্য করবার জন্যে কিছু অর্থ রাখতে হবে। এটুকু মোটামুটি আমরা বুঝলাম, কিন্তু ইষ্ট স্থান বলতে কি বোঝায় সেটা কিন্তু আমাদের বোঝার বিষয় আছে। তার আগে একটু আমাদের আরেকটি বাণী আদর্শ বিনায়কের খুব মনে রাখা দরকার, সেটা হচ্ছে, মহৎ হয়ে থাকুন তোমার আদর্শ পুরুষ, আর তিনি চিরদিন তার বাণীর ভিতর দিয়ে তোমার জীবন চলনার নিয়ামক হয়ে থাকুন, আর ওই বাদ বা বাণী হোক তোমার জীবনের পাথেয়, তদনুক অনুশীলনা সম্বল হোক তোমার, কল্যাণের অঢেল উৎস হয়ে থাকুন তিনি তোমার অন্তর্দ্যুতিতে। আদর্শ বিনায়ক 137 নম্বর বাণী। তাহলে এই বাণীটা সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে, তিনি আমাদের কাছে চিরদিন বাণীর মধ্যে দিয়ে তিনি থাকছেন এবং তিনি বলছেন যে তোমার পাথেয় নিয়ামক যেন তিনিই হয়ে ওঠেন এবং তার বাণীতে তিনি চিরদিন বেঁচে থাকেন। তো বুঝলাম, তাহলে এবার ইষ্ট স্থান বলতে কি বোঝাই, তার যে বাণী সেগুলোতে যা হবে সেটাই আমরা বুঝবো। শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো, ঠাকুর ইষ্টস্থান বলতে আমরা কি বুঝবো, শ্রী ঠাকুর বললেন, ইষ্টস্থান বলতে শুধু ইষ্ট বা প্রিয় পরমের বসত বাটি নয়, ইষ্টস্থান বলতে শুধু ইষ্ট বা প্রিয় পরমের বসত বাটি নয়, ইষ্টস্থান মানে যেখান থেকে আমরা মঙ্গল অভিগমনে চলি সেই হিসাবে পরমপিতার এই সারা দুনিয়াটাই ইষ্টস্থানে পরিণত হতে পারে। ইষ্টস্থান মানে যেখান থেকে আমরা মঙ্গল অভিগমনে চলি সেই হিসাবে পরমপিতার এই সারা দুনিয়াটাই ইষ্টস্থানে পরিণত হতে পারে। এই কথাগুলি আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডে 1 কার্তিক 1352 বৃহস্পতিবার এই প্রথম খণ্ডে কিন্তু এই কথাগুলো পাওয়া যাবে।
তাহলে শ্রী ঠাকুরের এই কথাগুলো থেকে বোঝা গেল শুধুমাত্র ফিলান্থ্রপি কিন্তু ইষ্টস্থান নয়, কারণ সারা দুনিয়াটাও কিন্তু ইষ্টস্থান হতে পারে। ইষ্টভেদি প্রেরণ সম্বন্ধে শ্রী ঠাকুরের নির্দেশ, সত্যদা বলছিলেন কলকাতার এক ভদ্রলোক শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভেদির টাকা নিয়েছে। শ্রী ঠাকুর বললেন, অমন দেয় কেন, যারা দেয় তাদেরই তো দোষ, বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ভালো না। আর ইষ্টভেদির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তো স্পষ্ট করে লিখে দিয়েছি, অপরের উল্টো কথা শোনে কেন। এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমনি টিকটিকিও আসে। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড প্রথম সংস্করণ পৃষ্ঠা নম্বর 53, এটা পরিবর্তন হতে পারে কিন্তু আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড প্রথম সংস্করণ, কিন্তু দ্বিতীয় সংস্করণ বা অন্যান্য সংস্করণে কিন্তু এই যে কথাগুলো এখানে বললাম সেগুলো কিন্তু হুবহু পাবেন না, সেখানে কিছু যোগ করা আছে। কি যোগ করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি বলছি না। এবং কে যোগ করেছেন, কার এত ঠাকুরের উপরে আবার কলম চালাতে কে পারেন সেটা তিনি বুঝবেন। শ্রী ঠাকুর ইষ্টভেদি বলো আর সস্তায়নি বলো, তা যতক্ষণ না বিধিমাফিক ইষ্টকে বাস্তবভাবে অর্পিত হচ্ছে বা নিবেদিত হচ্ছে ততক্ষণ তা ইষ্টভেদি বা সস্তায়নি হয়ে ওঠে না। আর ইষ্টভেদি বা সস্তায়নি কোনো রকম পরিষদ নেই, ওই দেওয়া বা দান ওই ইষ্টপুরুষের সার্থক হয়ে ওঠে। দ্বিতীয়বিধায়না দ্বিতীয় খণ্ড 328 নম্বর বাণী। শ্রী ঠাকুর এ মানে ইষ্টভেদি এবং সস্তায়নি নীতি হচ্ছে ইষ্ট সান্নিধ্যে ইষ্ট সকাশে ইষ্ট পিত্যর্থে নিবেদন করা। সবচেয়ে শ্রেয় হলো নিজে গিয়ে দেওয়া, যেখানে তা সম্ভব নয় ওই অমন্তর পুত অন্তঃকরণে ডাকঘরের মারফত পাঠিয়ে দেওয়া, যাতে ইষ্ট সান্নিধ্যে পৌঁছানোর ডাক রসিদ পেতে পারো। এই ডাক রসিদ যখন তুমি হাতে পেলে ওই ইষ্টভীতি সস্তায়নি বা যে কোনো নৈবেদ্য নিবেদন হোক তা সার্থক হয়ে উঠল তখন থেকেই তোমার কাছে। এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় বা অন্যথা করলে চলবে না, বিভাজন করলে চলবে না, সার্থক সন্দেহ গর্ব্যবসায় ভাগ বাটোয়ারা করলে চলবে না। এটা পৌঁছানো চাই তারই কাছে, তারই সদিচ্ছা ব্যয়ের জন্য। ইষ্টভেদি কিন্তু তোমার ভোগের লাগি না, ইষ্টভেদি তারই যদিচ্ছা ব্যবহারের জন্য। এটা কিন্তু তিনি পরিষ্কার বলেছেন দ্বিতীয়বিধায়নাতে। শ্রী ঠাকুর আবার বলছেন যে ইষ্টভেদি বা সস্তায় সময় মতো না পাঠালে বা সামর্থ্য থাকতেও নিজে না পাঠিয়ে অন্য কাউকে দিয়ে পাঠালে অথবা অন্যেরটা সংগ্রহ করে নিজের কাছে জমা রাখলে কিংবা পূর্ণ বা আংশিকভাবে তার যথেচ্ছ ব্যবহার করলে ওই ব্যতিক্রমী চলন ওই সম্বেগ বিপর্যয়ী সংঘাত সৃষ্টি করে ব্যক্তিত্বকেও অবসাদগ্রস্ত করে তোলে। ওই ইষ্টার্ঘ অমন্তরভাবে যারা সংগ্রহ করে বা যারা অন্যের হাতে দেয় উভয়ই ব্যতয় দুষ্ট হয়ে পড়ে। বাণী সংখ্যা 277 দ্বিতীয়বিধায়না দ্বিতীয় খণ্ড। এবারে ইষ্টের অবর্তমানে ইষ্টভীতি বা সস্তায়নি বা যে কোনো ইষ্টার্থ কোথায় পাঠাতে হবে কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। শ্রী ঠাকুর বললেন, ইষ্টের অবর্তমানে তার সন্তান সন্ততিদের মধ্যে সুনিষ্ঠ আচারবান তৎচর্যাপরায়ণ উপযুক্ত যিনি তৎসকাশে কিংবা অভাবে সুনিষ্ঠ আচারবান তৎচর্যা নিরত উপযুক্ত শিষ্য যিনি তৎসকাশে ওই ইষ্টবৃত্তর্থে ইষ্টবৃত্তি পাঠাতে হবে। তৃতীয়বিধায়না
দ্বিতীয় খণ্ড বাণী সংখ্যা 328। ইষ্টের ঔরজাত সন্তান যদি ইষ্টবাহী হয় সেখানে ইষ্টভেদি দেওয়ায় শ্রেয়। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা নম্বর যদিও এখানে 101, সেটা চেঞ্জ হতে পারে। এবারে ইষ্টবাহী যে আমরা কি করে বুঝব, শ্রীজী ঠাকুর আগত যিনি উপস্থিত যিনি তার বিগতিতে বা তিরোভাবে তার বংশে যদি তাতে অচ্যুত সশ্রদ্ধ আনতিসম্পন্ন প্রবুদ্ধ সেবাপ্রাণ তদ্বিধি ও নীতির সুষ্ঠু পরিচারক ও পরিপালক সানুকম্পী চর্যানিরত সমন্বয়ী সামঞ্জস্য প্রধান পদনির্লোভ অদ্রোহী শিষ্ঠ নিয়ন্ত্রক প্রীতিপান প্রীতিপ্রাণ এমনতর কেউ যদি থাকেন তারই অনুগমন করো, কিংবা তাও যদি তুমি না পাও তবে তার কৃষ্টি সন্তান সন্ততির ভেতর অমন্তর গুণসম্পন্ন যিনি তারই অনুগমন করো পারম্পর্য, যতক্ষণ আবার আগতের অভ্যুত্থান না হয় ঠকবে না, শিষ্ট সমন্বয়ে সম্বর্ধনাও পাবে। সমিতি প্রথম খণ্ড 39 পৃষ্ঠা, সমিতি প্রথম খণ্ড 39 নম্বর বাণী। তো বিষয় হচ্ছে যা বললাম সবই কিন্তু ঠাকুরের বইয়ের থেকে কোটেশন করে বললাম। তো এগুলো বুঝতে গেলে জানতে গেলে এগুলো বই পড়তে হবে, আবেগে চললে চলবে না। ঠাকুর সমস্ত কিছু সমাধান দিয়ে দিয়েছেন, তাই যদি আমরা ঠাকুর অনুকুচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি তার দেওয়া বাণী গ্রন্থগুলো যদি আমরা পাঠ না করি তাহলে কিন্তু আমরা সেই অন্ধকারে অন্ধকারেই থাকব। যে যা বোঝাবে তাই আমরা বুঝব। আমি বলছি না আমার কথা শুনতে, আমি বলছি যে পৃষ্ঠা নাম্বার যে বইগুলোর আমি সূত্র দিলাম সেগুলো দেখে নেবেন যে তার সঙ্গে কোনো অমিল আছে কিনা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ জীবনে অধিকারী হয়ে উঠুন। ঠাকুর সমস্ত কিছু সমাধান দিয়েছেন, বইগুলো ভালো করে পড়তে হবে। এই বইয়ের মধ্যে তিনি বলছেন আমি বেঁচে আছি, এবং তিনি বলছেন আমার বাণী হচ্ছে তোমাদের নিয়ামক এবং তোমাদের জীবন চন্দার নিয়ামক, অর্থাৎ সবটাই হচ্ছে তার বাণী এবং তার বইপত্র। সেগুলো আমাদের পড়ে জানতে হবে ঠাকুর কী বলেছেন। জয় গুরু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ জীবনের অধিকারী হয়ে উঠুন। আবার সুযোগ পেলে আবার আলোচনা করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।